বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এটা মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস। এই স্বাধীনতা মাসের এবং মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে সুদী দর্শক মণ্ডলী, আমরা শুরু করছি এই আগুনঝরা মার্চের অনুষ্ঠান, আগুনঝরা দিন। আজকে আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধ বাঙালি জাতিসত্তার একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। বাঙালির সবচেয়ে বড় অহংকার একাত্তরের মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই উদাত্ত আহ্বান, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, এবং তার এই উদাত্ত আহ্বানেই 1971 এই মার্চ মাসেই গোটা বাঙালি জাতি আবাল বৃদ্ধ বনিতা 7 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, ছিনিয়েছিল বাংলার স্বাধীনতা, বাংলার মুক্ত বায়ু, বাংলার মুক্ত প্রাণ। সেই স্বাধীনতার যুদ্ধে, সেই মাঠের ময়দানে যারা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের দুইজন বীর মুক্তিযোদ্ধা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত। আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিয়েছি। প্রথমেই আমার ডান পাশে বসে আছেন মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, বীর বিক্রম, সাব সেক্টর কমান্ডার সেক্টর 3 এবং সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। তারপরে বসে আছেন বীর মুক্তিযোদ্ধা 11 সেক্টরে প্রাণ বাজি রেখে যে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিলেন, তিনি মেজর মফিজুল হক সরকার। থ্যাংক ইউ। আজকে প্রথমেই আমি হেলাল মোর্শেদ স্যারের কাছে আমরা জানতে চাই, সেই সময় একজন বাঙালি অফিসার হিসাবে আপনি বঙ্গবন্ধুর এই উদাত্ত আহ্বানে কীভাবে আপনি তার ভাষণ শুনে এই যে পাকিস্তান আর্মি থেকে ডিফেক্টেড হয়ে পাকিস্তানিদের ওপরই আবার আপনারা আক্রমণ করলেন, এই ঘটনাটা যদি আপনি একটু আমাদেরকে বিশদভাবে বলেন। ধন্যবাদ তারেক। আমি সর্বপ্রথম আজকে এই বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর এই এই বৎসরে বাংলা ভিশনে প্রতি বৎসর মুক্তিযোদ্ধাদেরকে ডেকে মুক্তিযুদ্ধের কাহিনী শুনিয়ে বাংলার যে তরুণ প্রজন্মকে তারা যেভাবে উদ্বেলিত করার চেষ্টা করে তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতি বছর মার্চ এবং ডিসেম্বর এই দুটি মাসকে আমরা সেলিব্রেট করি, মুক্তিযুদ্ধের জয়গান গাই, তারই অংশ হিসাবে আজকের এই আলোচনা। আমি বঙ্গবন্ধুর প্রতি আকৃষ্ট হই যাদবপুরে 2য় বেঙ্গল রেজিমেন্টে যখন চাকরিরত ছিলাম পাকিস্তানের। 18 পাঞ্জাব এবং 32 পাঞ্জাবি ঢাকার যখন হত্যাযজ্ঞটি পরিচালনা করে 7ই মার্চে, আমরা এটির বিরুদ্ধে বিদ্রোহ করি। বঙ্গবন্ধু যখন নির্বাচনটি করলেন তখন আমাদের ব্যাটালিয়ন 2য় বেঙ্গল রেজিমেন্ট তখন যাদবপুরে অবস্থান, কিন্তু তৎকালীন যে বৃহৎ ময়মনসিং যে জেলাটি, বর্তমানের প্রায় 7টি জেলা, এই জেলার দায়িত্ব নির্বাচন নিরাপত্তার দায়িত্বে আমরা নিয়োজিত ছিলাম। আমি ময়মনসিং এলাকাতে ছিলাম। নির্বাচনের সময় ঘুরে ঘুরে দেখলাম যে 6 দফার দাবিতে বঙ্গবন্ধু কীভাবে মানুষকে, বাংলার মানুষকে একত্রিত করেছেন। নির্বাচনে সেরকম কোনো নিরাপত্তার প্রয়োজন পড়ল না, কারণ নিরাপত্তা জনগণই দিচ্ছিল, এবং এটা যে একটা স্লাইডিং ভিক্টরি হচ্ছিলো এটি বোঝা গেল এবং শান্তিপূর্ণভাবে হলো। তখন বুঝলাম যে বাঙালি জাতিকে উত্থান করার জন্য বঙ্গবন্ধু কী চেষ্টা করছেন। আমরা যারা সশস্ত্র বাহিনীতে ছিলাম আমরা চিন্তা করছিলাম তখন, আমাদের যারা বাঙালি অফিসাররা ছিলেন এবং সৈনিকরা ছিল, যে আমাদের যে বঞ্চনার যে শিকারটি বাংলা বাঙালি জাতি হয়েছিল পাকিস্তান হওয়ার পর, সেটি থেকে আমরা মুক্ত পেতে চলেছি। এই ছিল আমাদের অনুপ্রেরণা, এবং এটি স্বাভাবিকভাবেই সকলের মধ্যে এটি অনুপ্রাণিত হয়, আমি, আমার যারা সিনিয়র ছিলেন তারা, এবং যে বাঙালি সেনাবাহিনী। একটু স্যার ইন্টারাপ্ট, তখন কি আপনার কমান্ডিং অফিসার ছিল? কর্নেল কাইয়ুম তিনি ছিলেন, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে উনি চলে যান এবং কর্নেল আর একজন বাঙালি কর্নেল মাসুদ উনি এসে টেক ওভার করেন নির্বাচনের ঠিক পরে পরেই। জিয়াউর রহমান সাহেব ছিলেন সেকেন্ড ইন কমান্ড, তো সোহেল সাহেব তখন ছিলেন না। এই অবস্থাতে যখন নির্বাচন শেষ হলো, আমার নাম এসে গেল পাকিস্তান কোয়েটাতে যাবার জন্য একটি ট্রেনিং সংক্রান্ত কারণে, জানুয়ারির শেষের দিকে আমি চলে গেলাম সেখানে। কিন্তু মনের ভিতরে রয়ে গেল একটি ঘটনা যে আমাদের উত্থান হতে চলেছে,
আমাদের পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কটি সেটি হয়তোবা যেহেতু নির্বাচনের পর টালবাহানা শুরু হয়েছে এটি হয়তো বেশি দিন চলবে না এবং আমাদের একটা চূড়ান্ত পর্যায়ে যেতে হবে, অনুভূতিটি তখন আমার ভেতরে ছিল। আমি কোয়েটাতে ছিলাম, তখন আমরা ট্রেনিং করছিলাম, আমার সঙ্গে 32 পাঞ্জাব রেজিমেন্টের লেফটেন্যান্ট বাইজিদ নামে আরেকজন বাঙালি অফিসার ছিলেন আর বাকি ছিল 19 জন অবাঙালি অফিসার। এই অনুভূতিটি নিয়েই আমি তখন ছিলাম। 7ই মার্চ ধীরে ধীরে আসছিল। 1লা মার্চে আমরা যখন ট্রেনিং করছিলাম, যখন এই সংবিধান রচনার যে দিনটি যেটি 3রা মার্চ ছিল সেটি যখন ক্যান্সেল করে দেওয়া হলো, তখন আমাদের ট্রেনিংটি শেষ করে এটি রেডিও রেখে গোল হয়ে মাঠে বসে এটি শুনতে বাধ্য করা হলো যে এইটি করাই হয়েছে বঙ্গবন্ধুর দোষে, অর্থাৎ বাঙালিদের দোষে। আমরা দুজন বাঙালি, 19 জন অবাঙালি অফিসার আমরা বসে শুনলাম। ওরা খুব আনন্দ উপভোগ করলো যে হ্যাঁ এটিই কারণ এবং সেটিই হবে। আমি 7ই মার্চের ভাষণ শুনিনি, কিন্তু ওই 1 তারিখের ওই ঘটনা বুঝলাম যে ঘটনা আরও ত্বরান্বিত হবে। তারপরে 19 মার্চ চলে আসলাম। 22শে মার্চ ঢাকা ভুট্টো সাহেব যে ফ্লাইটে করে, শেষ ফ্লাইটটিতে করে ঢাকায় এসে পৌঁছলেন, আমি সেই ফ্লাইটে আমি এবং বাইজিদ বাংলাদেশে এসে পৌঁছাতে সক্ষম। আপনারা কিভাবে, আপনাদের কি ছুটি নিয়েছিলেন? না, আমার কোর্স শেষ ছিল 17 তারিখে। আচ্ছা, কিন্তু আমার ছুটি ছিল 27 তারিখ পর্যন্ত। কিন্তু ওই 19শে মার্চের ঘটনাটি আমি রেডিওতে যখন শুনি, বিবিসিতে শুনি, তখন আমি আর বাইজিদ সিদ্ধান্ত নেই যে আমরা আর পাকিস্তানে থাকবো না। তখন আমি আর বাইজিদ অনেক কষ্ট করে, তখনকার যে যে কমান্ডান্ট ছিলেন ট্রানজিট ক্যাম্পের একজন বাঙালি কর্নেল আজহার, ওনাকে বলে 27-এর সিটটাকে আমরা 22-এ নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। যদি না আসতাম তাহলে মুক্তিযুদ্ধে যেতে পারতাম না। সো 22 তারিখে সেই ফ্লাইটে ভুট্টো সাহেবের সঙ্গে শেষ পাকিস্তানের নর্মাল যে স্বাভাবিক ফ্লাইট এটিতে করে এসে পৌঁছে জয়দেবপুর যেয়ে মুক্তিযুদ্ধে যোগ দিলাম। এবং আমার যে ইচ্ছাটি ছিল যে সেই যে অনুভূতিটি যে বাঙালি জাতির উত্থান হতে হবে এবং আমাদের বঙ্গবন্ধুর যে ইচ্ছাটি সেটিকে পূরণ করতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে, যেটি আমি 23শে মার্চে যে আমি ঢাকা এসে স্যার তখন কোন সেক্টরে যোগদান করেছিলেন? আমি আমাদের সেক্টরটি ছিল 3নম্বর সেক্টর। আমি 2য় বেঙ্গল রেজিমেন্ট চলে গেল 27শে মার্চের মানে 25শে মার্চের রাত্রের পর। এটি আমরা তো 19 তারিখে রিভোল্ট বিদ্রোহ করেছিলাম, 25শে মার্চের পর থেকে আমরা ময়মনসিংহে চলে যাই, সেখানে সমাবেশ করে ভৈরব থেকে সিলেট পর্যন্ত 19শে মার্চ পর্যন্ত আমরা সম্মুখ যুদ্ধ করি, যে যুদ্ধগুলোতে আমি অংশ নিয়েছিলাম। প্রথম যুদ্ধটি ছিল ভৈরব আশুগঞ্জ যুদ্ধ, যেখানে আমি এবং পরবর্তীতে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিম আমরা একই সাথে আহত হয়েছিলাম এবং আমাদের প্রায় 20 জন সৈনিক আহত এবং নিহত হয়েছিল। আপনার কথা স্যার আরও আমি শুনবো, ধন্যবাদ। এবার আমি জনাব মেজর মফিজ শাহ, আপনার কাছ থেকে আমি শুনতে চাই, বঙ্গবন্ধু যখন যে উদাত্ত আহ্বান দিলেন এবং বঙ্গবন্ধুর এই উদাত্ত আহ্বানে বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, এর মধ্যে ছাত্র, কৃষক, শ্রমিক সবাই, তো আপনি তখন পাকিস্তান সেনাবাহিনীর কোনো সদস্য না, আপনি একদম নিরেট একজন বাংলার ছাত্র, তো এই ছাত্র হিসাবে আপনার তখনকার অনুভূতি এবং এই বঙ্গবন্ধুর আহ্বানের অনুভূতি নিয়ে আপনি যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই অনুভূতি এবং কোন সেক্টরে আপনি কীভাবে যোগদান করলেন এটুকু যদি একটু বর্ণনা করেন। অ্যাকচুয়ালি আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, আমাদের চিন্তা চেতনায় ছিল পাকিস্তানের কাছে বাংলাদেশ যে বৈষম্যের শিকার হচ্ছে, দ্বিধেনে পূর্ব পাকিস্তান, সেটা থেকে কীভাবে উত্তরণ করা যায়। আমরা ছিলাম ছাত্রলীগ নলডাঙ্গা শাখার আঞ্চলিক কমিটির সেক্রেটারি। তো যখন 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম, তখন আমরা সত্যিকার অর্থে উজ্জীবিত হলাম। তখন প্রথম পর্যায়ে আমরা অলমোস্ট পড়াশুনো ছেড়ে দিয়ে তখন ছাত্রলীগকে সংগঠিত করার জন্য আমরা গাইবান্ধা থেকে শুরু করে গাইবান্ধা, কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, চৌধুরাণী, অন্নদানগর, কাউনিয়া, পীরগাছা, ভূতছড়া, রংপুর, এই সমস্ত এলাকায় ছাত্রলীগকে সংগঠিত করার জন্য আমরা তখন ঝাঁপিয়ে পড়লাম। তো ছাত্রলীগ তো অলরেডি সংগঠিত ছিলই, সবার মনে দেখেছি উদ্যম। আমার একটা কথাই সবসময় মনে হয় যে বঙ্গবন্ধু যদিও উনি আওয়ামী লীগের
প্রধান চরিত্রে ছিলেন, বাট গোটা বাংলাদেশ গোটা পূর্ব পাকিস্তানে ওনার চরিত্রে ছিল। যেমন উনি বলেছেন, এই আমার লক্ষ্যে গুলি করার শব্দটা আমার কানে এখনও বাজে। তার মানে উনি ছিলেন সবার জন্য, উনি ছিলেন সবার জন্য। আর ওনার যে ঐতিহাসিক যে চরিত্রটা ছিল, সেটা ছিল, আমি পরবর্তীকালেও দেখেছি, সেটা ছিল যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু প্রত্যেকের জন্য প্রত্যেকের হৃদয়ে স্থান থাকবে। ওনার যে রাজনীতি ছিল সেটা ছিল অহিংস রাজনীতি, এবং আমরাও তার এই অহিংস রাজনীতি প্রচার করতে করতে জনগণকে অনেকটাই সংগঠিত করতে সক্ষম হয়েছিলাম। আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, যেহেতু বঙ্গবন্ধুর কথা বললেন আপনি, অহিংস রাজনীতির কথা বললেন, এখানে একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে যখন বন্দি থেকে বাংলাদেশে প্রথম আসলেন, আমাদের বাংলাদেশে প্রথম উনি পদার্পণ করলেন, তারপর যখন উনি চিটংয়ে গেলেন একদিন, চিটংয়ে যাওয়ার পরে চিটংয়ে জনসভা করে টরে তারপর উনি গাড়ি নিয়ে কিন্তু স্ট্রেট চলে গিয়েছিলেন জেলে। তখন সবাই জিজ্ঞেস করে, আপনি জেলে যাচ্ছেন কেন? বলে এখানে ফকা চৌধুরী আছে। বলি ফকা চৌধুরী, ফকা চৌধুরী তখন একজন প্রখ্যাত এবং বিখ্যাত রাজাকার। বলি না দাদা, তাতে কী আছে, আমরা তো একসাথে রাজনীতি করছি। এই যে মহামানবতা বঙ্গবন্ধুর, বঙ্গবন্ধু ইজ বঙ্গবন্ধু আনপ্যারালাল। তো স্যার, এখন আপনি যে কথাটা বললেন সেই কথা সূত্র ধরে এখন বলি, আপনি এখন ওই ছাত্র হিসাবে এবং ছাত্রলীগের একজন নেতৃস্থানীয়, ওই এলাকার নেতৃস্থানীয় হিসাবে আপনি কীভাবে তখন আপনার সেক্টরে যা যোগদান করলেন? পাকিস্তান আর্মি যখন এখানে ওখানে আসা শুরু করলো, তখন আমরা একটু বিপদসংকুল অবস্থায় ছিলাম। তখন আমরা একটা নিরাপত্তা শেল্টার খুঁজছিলাম আর কি। তো এই অবস্থায় আমরা তখন চিন্তা করলাম যে আমরা যদি বাংলাদেশে তখন থাকি, তো তখন হয়তো আমাদের জন্য একটা বিপদ আসতে পারে। তো এমনিভাবে আমরা 17 এপ্রিল, আমার স্পষ্ট মনে পড়ে, 17 এপ্রিল, আপনি নিশ্চয়ই জানবেন যে কাটাখালী ব্রিজ, হ্যাঁ কাটাখালী ব্রিজ, কাটাখালী ব্রিজে আমরা সবাই সমবেত হলাম কিসের জন্য? যাতে বগুড়া থেকে রংপুর পাকিস্তান আর্মি যাতে যেতে না পারে, আমরা কাটাখালী ব্রিজটাকে প্রতিরক্ষা করার জন্য গেন্তি বেলচা শাবল নিয়ে ভাঙা শুরু করেছে পাকিস্তানের এলএফসি, লাইন অফ কমিউনিকেশনটা বন্ধ করে দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে কিছু লোক দৌড়ে আসলো ওখানে, আমাদের বললো যে আপনারা করেন কি, এই ব্রিজ তো আপনারা এভাবে ভাঙতে পারবেন না, আর্মি অলরেডি আসতেছে। তখন আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আপনারা তো ভাঙতে পারবেন না, খামাখা জীবন দিয়ে তো লাভ নেই, আপনারা সরে পড়েন। কিন্তু আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম যে জনগণ জীবন বাজি রেখে তখনও গেন্তি বেলচা দিয়ে চেষ্টা করতেছিল যে ব্রিজটাকে কীভাবে ভাঙানো যায়। আলটিমেটলি অত্যন্ত দুঃখের সহিত বলছি, পাকিস্তান আর্মি ওখানে আসলো এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, মানুষকে আননেসেসারি গুলি করে ওখানে মেরেছিল কাটাখালী ব্রিজের এখানে। তো মানুষের যে চেতনা যে কোনো মূল্যে প্রাণের বিনিময়ে হলেও আমরা আমাদের 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 স্বাধীনতাকে অর্জন করব। আর বঙ্গবন্ধুর কথা বলি, বঙ্গবন্ধু কী চেয়েছিলেন? বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিলেন উনি, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, যে সমাজে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্য থাকবে না, যে সমাজে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্য থাকবে না, যে সমাজে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্য থাকবে না, যে সমাজে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য থাকবে না, এই ধরনের একটা সমাজ উনি চেয়েছিলেন। তো স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার পুনরায় আলোচনায় ফিরব, আমরা একটু ছোট্ট বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠান আগুন ঝরা দিনে। আমি জেনারেল হেলাল মোর্শেদের কাছ থেকে এর আগে উনি যেটা বলেছিলেন সেটা ছিল তার স্মৃতিচারণ, মাস মাসে কীভাবে উদ্বুদ্ধ হয়ে ওনারা মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। যে জেনারেল হেলাল মোর্শেদ একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর হি হ্যাজ টেস্টেড দ্য হসপিটালিটি অফ পাকিস্তান, পাকিস্তানি বুলেটস। তো স্যার, আপনি মুক্তিযুদ্ধের শেষে যে যুদ্ধটা হয়েছিল বেলুনিয়া বালজে, যেটা একটা ঐতিহাসিক যুদ্ধ, সেই যুদ্ধের আপনি একজন অংশগ্রহণকারী, তো সেই যুদ্ধের কিছু স্মৃতি যদি আমাদের আপনি বলেন। মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ, আমি সাবসেক্টর কমান্ডার হিসেবে এবং একটা কোম্পানি কমান্ডার হিসেবে প্রায় আমার সেক্টরে প্রায় 19টি অপারেশন, ছোট যুদ্ধ, বড় যুদ্ধ, রেইড, অ্যাম্বুশ, সেগুলো করেছি। এর মধ্যে বেলুনিয়া যুদ্ধটি ছিল শেষের দিকের একটি বড় যুদ্ধ, যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল বেলুনিয়াতে, এবং এটি ছিল তৎকালীন যে একটি কৌশলগত দিকে
বাংলাদেশকে আক্রমণ করে এটিকে ঢাকা দখল করার যে প্রিলিমিনারি অপারেশন, যেগুলো আমরা সামরিক ভাষায় বলে থাকি প্রিলিমিনারি অপারেশন, অর্থাৎ প্রাথমিকভাবে যুদ্ধ করে ভূমি দখল করে পরবর্তী বড় অপারেশনের জন্য তৈরি করা যে অবস্থান, সামরিক ভাষায় যেটা বলে ইউ হ্যাভ অ্যাচিভ ফার্স্ট দ্য ব্রিজ হেড দেন ইউ লঞ্চ। আমার সৌভাগ্য ছিল যে আমি 3 নম্বর সেক্টর থেকে 2 নম্বর সেক্টরে যুদ্ধটি করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। এটি আমার জন্য একটি বিরাট অভিজ্ঞতা। এই যুদ্ধের যে সবচেয়ে বড় বিষয়টি ছিল যে এইটি প্রথমবারের মতো আমি অনুভব করলাম যে আমরা আর যুদ্ধ করে ফিরে আসব না, আমরা ভূমি দখল করে আমরা এগিয়ে যেতে থাকব এবং বাংলাদেশ স্বাধীন হবে। আমরা কৌশলগতভাবে জিনিসটা বুঝতে পারলাম এবং আমরা অত্যন্ত আনন্দিত হলাম এবং খুশি হলাম, এবং আমাদের যে কাউন্টার পার্ট ভারতীয় মিত্রবাহিনী তাদের সঙ্গে আলাপ করে যে আর আমরা ফিরে আসছি না, আমরা রেইড অ্যাম্বুশ করে পাকিস্তান সেনাবাহিনীকে হত্যা করে ফিরে আসতাম যেহেতু আমাদের শক্তি ছিল না। এখন আমরা বুঝতে পারলাম যে এই অপারেশনগুলি হচ্ছে যেটি আর ফিরে আসার প্রয়োজন নেই, অর্থাৎ আমরা দখল করব, থাকব এবং প্রতিহত হবে আমাদের, আমরা এগিয়ে যাব। এটি একটি বিরাট একটি অনুভূতির সৃষ্টি করেছিল আমার ট্রুপসের মধ্যে এবং আমার মধ্যে। যুদ্ধ অপারেশন হয় সাধারণত 4টি, এটিকে বলে আক্রমণ, প্রতিরক্ষা, ইনফিল্ট্রেশন এবং উইথড্রল বা পিছপা। এই যুদ্ধে আমরা এই 4টি অপারেশনের 3টি অপারেশন অত্যন্ত সাকসেসফুল এবং অত্যন্ত সুচারুভাবে করতে পেরেছিলাম। সেটি হলো প্রথমেই সবচেয়ে বড় এবং বিপদসংকুল যে কাজটি, সেটি হলো ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশনটি হলো 2টি সৈন্যবাহিনীর মধ্যে স্থল দিয়ে প্রবেশ করে তাদেরকে দুই ভাগ করে ফেলার, এটি প্রথম অপারেশন। এবং একটি বিশাল একটি ব্যাটালিয়ন লেভেলের এই 10 বেঙ্গল রেজিমেন্ট সেক্টর ট্রুপ সহ এই কাজটি আমরা করেছিলাম 7ই নভেম্বরের মাসের প্রথম দিক থেকে যুদ্ধটি শুরু হয়। এবং এই কাজটি আমরা প্রথম করেছিলাম বেঙ্গল রেজিমেন্টের 10 বেঙ্গল রেজিমেন্ট, ক্যাপ্টেন জাফর ইমাম সাহেব, আমি এবং লেফটেন্যান্ট ইমামুজ্জামান তখন ছিলেন, ওনারা সকলে মিলে আমরা এটি করেছিলাম। এটি ছিল সবচেয়ে প্রাথমিক এবং শক্তিশালী একটি কাজ, অর্থাৎ একটি শত্রু বাহিনীকে তাদের মধ্যস্থল দিয়ে যে পৌঁছে তাদেরকেই দুই ভাগ দুই ভাগে, অর্থাৎ তারা শক্তিটি দুই ভাগ হয়ে গেল। এটি প্রথম কাজ যুদ্ধের এবং এটি বড় ধরনের কাজ, এটি করা হলো। তারপরে এটি হলো, তারপরে হলো তারা আমাদেরকে আক্রমণ শুরু করলো। তাদেরকে আক্রমণ যখন শুরু করলো, এই যে বিশাল মানে একটি পরিকল্পিত আক্রমণ আমাদের উপরে শুরু করে দিল 4 দিন। এই 4 দিন আমরা এই আক্রমণকে প্রতিহত করেছি। এই যে ডিফেন্সের যে ক্যাপাসিটি, এই যে প্রতিরক্ষার যে শক্তি, এই নিয়মিত জিনিসটি আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে তখন একটা বিরাট অনুপ্রেরণার সৃষ্টি করলো। আমরা অসংখ্য পাকিস্তানি সেনাবাহিনীর মৃত্যু হলো, ধ্বংস হলো, অর্থাৎ আমরা ইনফিল্ট্রেশন করলাম, প্রতিরক্ষায় থাকলাম, এরপরে হলো আক্রমণ। যেহেতু আমরা প্রতিরক্ষায় অবস্থিত, আমরা সরাসরি আক্রমণ করতে পারছি না, কিন্তু আক্রমণকে সাহায্য করছি ফায়ার দিয়ে বা অস্ত্র দিয়ে। এবং ভারতীয় মিত্রবাহিনীর 1টি ব্যাটালিয়ন এবং তাদের যে গোলন্দাজ বাহিনী, এটি আমাদেরকে সাহায্য করলো এবং তারা একটি দিক থেকে আক্রমণ করলো। আমরা সেই আক্রমণে অংশ নিলাম ফায়ার বেস তৈরি করে। তারা এগিয়ে আসছে, আমরা ফায়ার দিয়ে শত্রুকে তাদের মাথা নিচু করে বাধ্য করে। এটা কত তারিখ পর্যন্ত? এটি হলো 7ই নভেম্বর থেকে 21শে নভেম্বর। এই 14টি দিন আমরা এই যুদ্ধটি পরিচালনা করেছি। আমরা তার আগে প্রায় 40-50 জন সৈন্যকে হত্যা করতে পেরেছিলাম এবং তাদেরকে আমরা নিয়ে এসেছিলাম। অনেক প্রিজনার অফ ওয়ার আমাদের হাতে ধরা পড়েছিল। এবং এটি করার পরে সবচেয়ে বড় যে বিষয়টি হলো, পাকিস্তান বাহিনীর যে বেলোনিয়ার যে বালচটি, যে বাংলাদেশের অংশটি, সেটি থেকে তারা সরে যেয়ে ফেনীর দিকে সরে গেল, অর্থাৎ বেলোনিয়া মুক্ত হয়ে গেল। এই মুক্ত করে, যুদ্ধ করে মুক্ত করে বাংলাদেশকে আমরা পেয়েছি মাটি, এটি ছিল আমাদের জন্য একটা বিরাট একটা পাওনা, যে কারণে যুদ্ধটিকে আমরা এইভাবে বলি বাংলার মাটিতে। তখন ঈদ, ঈদের দিন হলো, ঈদের নামাজ পড়া হলো বেলোনিয়ার সেই স্বাধীন বাংলা, স্বাধীন বাংলার মাটিতে মাটিতে। এবং 21শে নভেম্বরে ঈদ হলো, নামাজ হলো, আমার সৈনিকরা অংশ নিল। এবং তার 4-5 দিন পর আমি আবার ফিরে চলে আসলাম আমার ডাকে, আমার সেক্টর 3 নম্বর সেক্টরে এসে তৃতীয় প্রথম 1 ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত আখাউড়া যুদ্ধে অংশ নিলাম। ওই স্মৃতিটি আমাকে খুব তাড়িত করে, কারণ ওটি ছিল আমার জীবনের প্রথম এবং যুদ্ধ হিসেবে ভূমি দখল এবং থাকা এবং এগিয়ে যাবার যে অনুভূতিটি, এটি একটা সৈনিক ছাড়া সাধারণত এটি এই অনুভূতিগুলো বোঝার খুব কষ্ট হয়, সেটি ছিল আমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই যুদ্ধের স্মৃতিচারণের জন্য। এখন আমি মেজর মফিজুল হক সরকার আপনার কাছে যাব, আপনার এই মুক্তিযুদ্ধের সময়ে যে কোনো একটা যুদ্ধের স্মৃতিচারণ আপনার করবেন, যেটা এখন পর্যন্ত
আপনি বয়ে বেড়াচ্ছেন নিজের মনের। আমরা 20-25 জনের একটা গ্রুপ ছিলাম, যারা একটু কি বলা যায় একটু অ্যাডভেঞ্চার করার মতো অবস্থায় ছিলাম আর কি। তা আমরা আমাদের সাথে 5-6টা LMG থাকতো, আমাদের সাথে বস্তায় অ্যামুনিশন থাকতো, আমাদের একটা ছোট্ট ছেলে মানে একটা ছেলে ছিল ছাত্র, সে অ্যামুনিশন ক্যারি করতো মোস্টলি। তা আমরা আস্তে আস্তে গপশপ করতে করতে, জীবনের কোনো তোয়াক্কা ছিল না, পরোয়া ছিল না, আমরা বেসিক্যালি একটু আইসোলেট হয়ে গিয়েছিলাম আর কি। এটা তখন পরন্তরদের বিকাল প্রায় 5-5:30 হবে, শীতকাল সেপ্টেম্বর, একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে ওদিকে। এমন সময় দেখলাম যে গুলি আসা শুরু হলো আর কি। তা আমরা তখন অলরাউন্ড ডিফেন্স বলতে যেটা বুঝি, LMG 5-6টা চারিদিকে ফিট করলাম আমরা মাঝখানে, যে ঠিক আছে যা হয় হবে ইনশাআল্লাহ, আল্লাহ যা করে সেটাই শুক্রিয়া। তারপরে দেখা গেল যে আমাদের অনেক কাছাকাছি পাকিস্তানের মেরে এসে পড়েছে, তখন আমরা ব্র্যাশ ফায়ার করা শুরু করলাম সেদিকে আর কি। তখন সন্ধ্যা প্রায় নেমে আসছে, যাই হোক, তারপরে দেখলাম যে সন্ধ্যার পরে পাকিস্তান আর্মির একটা ইয়ে ছিল, ওরা কখনো সাহস করতো না ঘর থেকে বেরোতে বা যুদ্ধ করার জন্য আর কি। তারপরে দেখলাম যে ওদের অনেক ক্যাজুয়ালিটি হয়ে গেছে, আমাদেরও বেশ ক্যাজুয়ালিটি হয়েছে, ওরা তখন ওই মর্টার শেল নিক্ষেপ করা শুরু করলো আমাদের উপর আর কি। তো ফাইনালি আমাদের 17 জনের মধ্যে প্রায় জোনা তিনেক মারা গেল। তারপরে সন্ধ্যার পরে পরে ওরাও আস্তে আস্তে আর এদিকে না আসে, ওদেরও কয়েকজন সৈন্য মারা গেছে আর কি। পরে আমরা উঠালাম তাদেরকে, উঠে নিয়ে আসলাম ওরা চলে যাওয়ার পর। তো এই যে যুদ্ধ, আমরা তো আসলে কনভেনশনাল ওয়ার তখন বুঝতাম না, তখন আমাদের শক্তি সাহস ছিল যেটা সঞ্চয় করেছিলাম, আমাদের যে মনোবল ছিল দৃঢ় মনোবল, সেই মনোবলের যে চেতনা ছিল, হ্যাঁ, স্বাধীনের যে একটা চেতনা ছিল, আমরা যে স্বাধীনতার জন্য উজ্জীবিত ছিলাম, স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতেও প্রস্তুত ছিলাম, তারই একটা প্রকৃষ্ট প্রমাণ এটা আর। মেজর মফিজুল হক সরকার স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং জেনারেল হেলাল মোসে স্যার, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা দুজন মাঠের মুক্তিযোদ্ধা এবং নিজেরা মাঠে মুক্তিযুদ্ধ করেছেন, এবং আপনাদের স্মৃতিচারণ এই আজকের স্বাধীনতা মাসের যে স্মৃতিচারণ করলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা বাংলাদেশের 1971 মুক্তিযুদ্ধের দুজন বীর মুক্তিযোদ্ধার বর্ণনা শুনছিলেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, 1971 বাংলাদেশের 7 কোটি বাঙালি কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল, এবং প্রতিটা বাঙালি ছিল এক একটি ইতিহাস। আজকে যে দুইজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আমাদের স্টুডিওতে এসেছেন, মনে রাখবেন ইতিহাস কিন্তু মুক্তিযোদ্ধাদের সৃষ্টি করেনি, মুক্তিযোদ্ধারাই বাংলার ইতিহাস সৃষ্টি করেছে। তো এই মুক্তিযোদ্ধাদের আমরা কোনোদিনও ভুলব না, চিরদিন তাদেরকে আমরা স্মরণ রাখব। আপনাদেরকে অনেক ধন্যবাদ।